আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট সোনামণিরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এলোমেলো ওয়ার্ড সাজিয়ে লিখো। তোমরা সবাই অ্যালফাবেট পড়েছো নিশ্চয়ই। তোমাদের সবাইকে অ্যালফাবেট এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত পড়ানো হয়েছে, সবাই আশা করি পারো। আজকে আমরা এলোমেলো সাজিয়ে লিখবো। দেখো, এলোমেলো সাজিয়ে আমরা কি করে লিখি। প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে এফ আই জি সি এ ই বি ডি এইচ এবং জে। দেখো, ওয়ার্ডগুলো কিন্তু একটা সাজিয়ে লেখা নাই, সবগুলো কিন্তু এলোমেলো করে লেখা আছে। দেখো, এ মাঝখানে, বি চলে গেছে পরে, এরপরে দেখো সি সি চলে আসছে সামনের দিকে, সবগুলো কিন্তু আমরা কি উল্টাপাল্টা করে লিখে দিয়েছি। এখন প্রশ্ন তোমাদের এভাবে দেওয়া থাকলে তোমরা কি করবা, এখান থেকে বের করে সুন্দর করে সাজিয়ে লিখবা। সাজিয়ে লেখা যায় কি করে, সাজিয়ে লেখার প্রসেসটা কি, দেখো সর্বপ্রথম আমরা জানি কি অ্যালফাবেটে বড় হাতে সর্বপ্রথম হয় এ। তো আমরা আমরা ইয়ার ঘর শূন্য স্থান যেটা আছে, আমরা ঘর যেটা মানে যেটাকে বলি, ঘরটার মধ্যে কি লাগবো প্রথমে এ। এরপরে দেখো বি কোথায় আছে, এই যে দেখো ফার্স্টে আমরা এ লিখেছি, এরপরে বি কোথায় আছে, দেখো বি বি লিখে দিলাম। এরপরে আমরা জানি কি সি হয়, সি এখান থেকে দেখলাম সি কোথায় আছে, এই যে এখানে আছে, আমরা সি লিখে দিলাম। এরপরে কি হয় সি এর পরে ডি, আচ্ছা ডি কোথায় আছে, ডি আছে এই যে দেখো বি পরে ডি দাও আছে, আমরা ডিটা লিখে দিলাম। এরপরে ডি পরে কি হয় ই, ই কোথায় আছে দেখো তো, এই যে ই, ই আমরা লিখে দিলাম। এরপরে কি হয় ই পরে, সবাই বলো তো, ই পরে হয় এফ, আচ্ছা এফ দেখো তো এখানে কোথায় আছে, একদম প্রথমে, একদম প্রথমে যে দেখো এফ ই লেখা আছে, সরি ই আছে, এই যে ই, আচ্ছা এরপরে দেখো এফ কোথায় আছে, এফ আছে একদম প্রথমে। এরপরে জি, জি কোথায়, জি এই যে দেখো তিন নম্বরে আছে জি, জি পরে কি হয়, জি পর হয় এইচ, এইচ দেখো তাহলে খুঁজো কোথায় আছে এইচ, একদম শেষের আগেরটা আছে এইচ। এইচ এর পরে কি হয় আই, আমরা জানি সবাই এইচ এর পরে আই হয়, আইটা কোথায় আছে, এই যে দুই নম্বরে আই। এরপরে জে, আমরা সুন্দর করে এভাবে দেখে দেখে আমরা যেভাবে অ্যালফাবেট পড়েছিলাম বড় হাতের এবিসিডি যেভাবে আমরা পড়েছিলাম অ্যালফাবেট, এভাবে আমরা সুন্দর মতো লিখে দিব এ থেকে জে পর্যন্ত, ঠিক আছে। সবাই এটা খাতায় লিখে নিবা এবং বাসায় পুরো খাতা ভরে লেখার চেষ্টা করবে, বাসায় অনেক অনেক বেশি করে প্র্যাকটিস করবা আর সবসময় ঘরে থাকার চেষ্টা করবে। এই কথা বলে আজকে আমার ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফেজ।